নিজে অসুস্থ থাকলে মনে হয় পুরো বাসাটাই হয়তো অসুস্থ হয়ে আছে আলহামদুলিল্লাহ যেহেতু সবাই এখন একটু সুস্থ হয়েছি তাই ভাবলাম বাসাটাকেও এখন সুস্থ করা উচিত মানে পরিষ্কার করা উচিত এই দিকে সুইসুতা পেস থেকে আমার জন্য কিছু গহনা পেয়ার হিসাবে পাঠানো হয়েছে আর এই গহনাগুলোর মধ্যে গোল্ডেন আর ব্ল্যাক কালারের কম্বিনেশনে এই গহনাটা আমার যে কি অসম্ভব পছন্দ হয়েছে অন্যদিকে এই লোকটা মাঝে মধ্যে আমাকে যে কি পরিমাণ বিপদে ফেলে ভুল করেও যদি কোনোদিন নিজের জন্য কিছু শপিং করতে পারত অনেকটা মনের ইচ্ছার বিরুদ্ধেই রান্নাবান্না ফেলে তার সাথে গেলাম শপিংয়ে ফেরার পথেই ঘটে গেল অঘটন তখন রাস্তায় বসেই ঘন্টা পার আসসালামু আলাইকুম গত শুক্রবার রাত থেকে হঠাৎ করে আপনাদের ভাইয়া আর আমি দুইজন অসুস্থ হয়ে যাই শুক্র শনি রবি রবিবার সন্ধ্যা থেকে শুরু হয় রাদের জ্বর আমরা দুই দিনেই সুস্থ হয়ে গেলেও রাদের জ্বর ছিল এক টানা প্রায় এক সপ্তাহ আলহামদুলিল্লাহ রাদ এখন সুস্থ বাচ্চা অসুস্থ থাকলে আসলে অন্যদিকে চোখ দেওয়ার মতো সেই সময় থাকে না আল্লাহ রহমতে রাত যেহেতু এখন একটু সুস্থ তাই ঘরের দিকে নজর দিয়ে দেখলাম আমার ঘরটা হয়ে আছে পুরাই অসুস্থ তো মনে হলো আজকে ঘরটাকে একটু ভালো করে ক্লিন করি আর এই দিকে হচ্ছে রাদের বিছানার চাদরটা মনে হচ্ছে এখন ময়লা হয়েছে তো বিছানার চাদরটাও তুলে ফেলি চাদরটা তুলে নেওয়া হয়ে গেলে আমি কমন ওয়াশরুমে রেখে দিই কমন ওয়াশরুমে একটা বালতি আছে যে বালতিতে হচ্ছে ময়লা কাপড়গুলো রেখে দেওয়া হয় আর আমার যে কাজে হেল্প করে যে আমাকে এই কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে সাহায্য করে আমি কখনোই তার উপরে প্রেশার দিই না ওইখানে কাপড়গুলো থাকে আর ওকে বলি যে তোমার যেদিন যতটুকু পরিমাণে মনে করবা যে এতটুকু আমি ধুতে পারবো ওই দিন ওই পরিমাণেই ধুয়ে ফেলো তো এভাবে কাজ করালে আমার কাছে মনে হয় ওদের উপরও প্রেশার পড়ে না আর ওরা হয়তো আনন্দ নিয়েই কাজটা পরবর্তীতে করতে পারে কারণ যাই হোক বিছানার চাদর আর বালিশের কভার খুলে ওয়াশরুমে রেখে আসলাম আর এখানে আমি নতুন আরেকটা চাদর বিছিয়ে দিয়েছি এই চাদরগুলো কিন্তু আমি মনীষ কালেকশন নামের অনলাইন পেজ থেকে খুব অল্প মূল্যে নিয়েছিলাম সাড়ে চারশো টাকা করে দাম হারে কিন্তু আমার কাছে এই চাদরগুলো খারাপ লাগে না আর এমনিতেই তো কথাতেই আছে যত গুড় তত মিষ্টি যেহেতু আমি প্রাইসটা কম দিয়েছি তাই এর কোয়ালিটি একটু কম হবে এটাই স্বাভাবিক কথা বলতে বলতে আমি এখানে চাদরটা বিছিয়ে নিয়েছি তার সাথে বালিশের কভারগুলো চেঞ্জ করে ফেলেছি আর কুশন কভারগুলো অবশ্য চেঞ্জ করিনি কারণ আমার কাছে মনে হচ্ছিল কুশন কভারগুলো আসলে ওইভাবে ময়লা হয়নি তো এই তো বিছানাটা ঠিকঠাক মতো গুছিয়ে নিচ্ছি আর এই যে কুশন কভারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার মা তৈরি করে দিয়েছে মা তৈরি করে দিয়েছে বলতে মা কভারের সাইজ মতো বানিয়ে দিয়েছে আর মাঝখানের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কাপড়ে তোলাই ছিল মানে এটা আমার একটা থ্রি পিস ছিল আর থ্রি পিসের ওড়নাটা এতটা ভারী ছিল কাজ করার কারণে তার কারণে আমার পড়াই হয়নি পরবর্তীতে মনে হলো যে এই ওড়নাটা দিয়ে আমি সুন্দর সুন্দর কিছু কুশন বানিয়ে ফেলতে পারি তো এখানে এই থ্রি পিসের ওড়নাটা দিয়ে আমার চারটা কুশন হয়েছে আর এই চারটা কুশন আমাকে আমার মা বানিয়ে দিয়েছে তো যাই হোক কথা বলতে বলতে রাদের বিছানাটা সম্পূর্ণ গুছিয়ে নেওয়া হয়েছে আর আমার কাছে আমার বাসায় তিনটা বেডের মধ্যে সবচাইতে ভালো রাদের বেডটাই লাগে খাটোর উপরে আর এটার মধ্যে যেহেতু ম্যাট্রেস দেওয়া আছে যার কারণে বেডটা একদম সমান এ কারণে বিছানার চাদর বিছালে মনে হয় যেন আর একটু বেশি ভালো লাগে তবে এখানে কিন্তু শুধু ম্যাট্রেস না এর উপর একটা তোষকও আছে তো যাই হোক এভাবে আমি এখন বাকি ঘরগুলো গুছিয়ে নিব ফার্নিচারগুলো মুছে ফেলবো আর মোছামুছি শেষ করে ঘরটা ক্লিন করা হয়ে গেলে আজকে আমি আপনাদের সাথে কিছু পেয়ার গিফট শেয়ার করছি আর এই পেয়ার এসেছিলো আমার কাছে সুইসুতা নামের অনলাইন পেজ থেকে আর এই পেজ থেকে আপু কিন্তু এর আগে বেশ কয়েকবার আমার জন্য বিভিন্ন গহনা কাপল শাড়ি পাঞ্জাবি এই ধরনের জিনিসগুলো পাঠিয়েছে আর এবার হলো আজকে আপু বেশ কিছু অর্নামেন্টস পাঠিয়েছে যেটা হচ্ছে গলা সীতা কানের দুল আর এগুলো বিভিন্ন কালারের পাথরের সাথে মিলিয়ে পাঠিয়েছে যার কারণে আমি যখন যে শাড়ি পরবো বা যখন যেটা দরকার হবে আমি কিন্তু আমার ড্রেসের সাথে মিলিয়ে এগুলো ব্যবহার করতে পারবো তো এক এক করে আপু কি কি গহনা পাঠালো তার ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি প্রথমেই সিলভার কালারের একটা সীতা দেখাচ্ছে একদম সিম্পল সীতা আর আপু সব সবসময় আমার জন্য লং চেনের সীতা পাঠায় তার কারণ হলো আমি যেহেতু হিজাব করি বা রদুষে যেহেতু হিজাব করে হিজাবের সাথে লং চেনের সীতা না হলে কিন্তু আবার হিজাব পরার পর সেটা দেখা যায় না তার সাথে অবশ্য কানের দুলও আছে আর এই যে চেনটা যেই রকম সেই রকম মিলিয়ে কানের দুলটাও বানানো একদম সিম্পলের মধ্যে তবে বেশ স্টাইলিশ আর এখানে হচ্ছে আপু এমন একটা আংটি পাঠিয়েছে আংটিটা আমার কাছে খুবই আনকমন ইউনিক মনে হয়েছে এখন যেটা দেখাচ্ছে এটাও হচ্ছে একটা সীতা এটা হচ্ছে সুতা দিয়ে তৈরি আর এটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে ব্লু কালারের শাড়ি বা কালো গোলাপি লাল অনেক কিছুর সাথে আসলে পরা যাবে আচ্ছা এই গহনাগুলো কিন্তু আপু নিজ হাতে তৈরি করা এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এবারের পেয়ারের মধ্যে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে এই সীতাটা এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালারের সাথে কালো পাথরের কাজ করা মানে পুঁতি পাথর টাইপের যেগুলোকে বলা হয় সেই রকম আর এটার ডিজাইনটাও আমার কাছে খুবই ইউনিক লেগেছে এই সীতাটা হাতে পাওয়ার পর মনে হচ্ছে এটা গোল্ডেন পারের কালো কাতানের সাথে খুব ভালো যাবে আর এটা দেখে মনে হচ্ছে এইটা পরার জন্য হয়তো আমার একটা কালো কাতান কিনতেই হবে ব্যাপারটা বাঁশের চাইতে কঞ্চি বড় এরকম হয়ে গেল তাই না তো এর সাথে কিন্তু ম্যাচিং ইয়াররিংও আছে এরপর যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা ফিরোজা কালারের পুথি পুঁথি বলেন বা সি গ্রিন টাইপের পুঁথি বলেন এর সাথে সিলভার কালারের কম্বিনেশনে খুব সুন্দর একটা সীতা এটার সাথেও কিন্তু খুব সুন্দর ইয়াররিং আছে আর এই সীতাগুলো কিন্তু শাড়ির সাথে বেশ মানানসই এটা রাখতে গিয়ে দেখলাম এর মধ্যে খুব সুন্দর দুইটা ইয়াররিংও আছে এরপর আরেকটা সুন্দর সীতা আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে এই যে গ্রিন কালারের পুথির সাথে গ্রিন কালারের পুথি আর অ্যান্টিক কালারের কাজ এই দুইটা মিলিয়ে কিন্তু এই সীতাটাও দেখতে অনেক সুন্দর এর সাথেও হচ্ছে দুইটা ইয়ারিং আছে আর ইয়ারিংটা কিন্তু একটু পালকি শেপের যেটা আমার কাছে ভীষণ ভালো লাগলো সব শেষে দেখাচ্ছি একদম সিলভার কালারের একটা লং সীতা আর এই সীতাটা দেখতে কি মনে হচ্ছে অনেক ভারী তাই না আসলে এটা খুবই পাতলা লাইট ওয়েটের একটা সীতা আর তার সাথে হচ্ছে পদ্ম ফুল শেপের দুইটা ইয়ারিং যাক ভালোই হলো ইদানিং শাড়ির প্রতি অনেক ঝোঁক বেড়েছে যেদিন যেই শাড়িটা পরবো সেদিন সেই কালারের মিলিয়ে এখান থেকে অর্নামেন্টসও পরে নিব তো থ্যাংক ইউ সো মাচ সুইসুতা পেজের ওনার আপুকে আমার কাছে এত সুন্দর সুন্দর অর্নামেন্টস পাঠানোর জন্য আমার পেজের আপুরা যদি সুইসুতা পেজ থেকে এই অর্নামেন্টসগুলো নিতে চান বা আপনি চাইলে কাস্টমাইজ করেও নিতে পারেন কারণ আপু আপনার পছন্দ মতো বানিয়ে দিবে নিজ হাতে তাহলে ভিজিট করতে পারেন আপুর পেজটা আর আমি আমার এই ভিডিওর ক্যাপশনে আপুর পেজ লিঙ্কটা দিয়ে দিব। তো যাই হোক আমার দুপুরের কাজ শেষ আর আমি যেহেতু দুপুরে রান্না রান্নাবান্না করি না আর অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেন আপু আপনি সন্ধ্যায় যদি রান্না করেন দুপুরে কী খান আসলে দুপুরে রান্না করলে যেমন আমরা সেটা রাতে খাই আমি সন্ধ্যায় রান্না করি সেটা ফ্রিজে তুলে রাখা হয় আর পরের দিন দুপুরে সেটা ওভেনে গরম করে খাওয়া হয় কারণ দেখা যায় সময় মতো রাতকে আনতে স্কুলে যাও রদুষী কলেজ থেকে আসলে তাকে খেতে দাও সে কোচিংয়ের জন্য যাবে তো এত তাড়াহুড়ার মধ্যে আসলে রান্নাটা দুপুরে পসিবল হয় না আর এই যে রদসী আজকে কলেজে যায়নি ও হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন কোচিংয়ে চলে যাচ্ছে আর এই যে যেই বাহিরে যাক না কেন বা বাহির থেকে আসুক না কেন সবার আগে আমাদের রোরো এসে দরজায় দাঁড়াবে সে যে কিভাবে বুঝে যে এখন কেউ বাহিরে যাচ্ছে তো যাই হোক সারাদিন তো যেমন তেমন গেল সন্ধ্যার পর আমি গরু মাংস ভিজিয়েছিলাম রাতে গরু মাংস রান্না বলে। বলেছিলাম আপনাদের ভাইয়ার হঠাৎ করে শার্ট প্যান্ট কেনার প্রয়োজন পড়ে গেল আর তার লাইট কালারের একটা শার্ট প্রয়োজন ছিল তো এই দিনটা হচ্ছে বুধবার বুধবার দিন সাধারণত উত্তরার সবগুলো শপিং মল বন্ধ থাকে আর আমি ভেবেছিলাম আজকে তো আর যাওয়া হবে না যার কারণে আমি সন্ধ্যায় রান্না করব বলে রেখে দিয়েছিলাম গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এই যে উনি অফিস থেকে এসে আমাকে জোর করে বাহিরে নিয়ে এসেছে বলল যে শপিং মলগুলো বন্ধ থাকলেও যেই সবগুলো থাকে বিভিন্ন ব্র্যান্ডের এগুলো তো বন্ধ থাকে না আমি তো একেবারেই আসতে চাচ্ছিলাম না তিনি অনেকটা জোর করেই আমাকে নিয়ে এসেছে কিছুই করার নাই কথার কথা যেমন ও একটা রুমাল কিনতে গেলেও আমাকে নিয়ে যেতে হবে তার সাথে সেইখানে তার নিজের জন্য শার্ট প্যান্ট কিনবে আর সেটা আমাকে না নিয়ে কিভাবে চায় বলেন তার কথা হলো সে কিনে আনলে নাকি আমার পছন্দ হবে না পরে নাকি আমি খেচর খেচড় করবো যাই হোক সে প্রথমে টেন্স থেকে একটা ব্ল্যাক কালারের ফর্মাল প্যান্ট কিনলো আর ওই সময় হচ্ছে আমি আমাদের পোশাক আশাক দেখছিলাম ছেলে মানুষের প্যান্ট কেনার সময় আমি আর কি দেখব বলেন আর এখন চলে এসেছি ইজিতে ইজি থেকে সে একটা শার্ট কিনবে তো তিনি হচ্ছে শার্ট দেখছে আর আমি এই দিকে হচ্ছে আমার ছেলের জন্য একটা থ্রি কোয়ার্টার প্যান্ট দেখছিলাম অবশেষে তার ইজি থেকে এই শার্টটা পছন্দ হলো আর এটা পরে দেখলো যে এটার ফিটিংটা ঠিক আছে কি না তো ফিটিংটা ঠিক ছিল পরবর্তীতে একটু কনফিউশন ছিল যে সে এই কালারটা নেবে না এর কাছাকাছি আরেকটা লাইট কালার আছে সেটা নেবে আর এই দিকে হচ্ছে আমি রাদের জন্য একটা থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়েছি এই প্যান্টটা তো এখানে একটা ডিসকাউন্ট ছিল এই প্যান্টটার প্রাইস ছিল ছয়শো টাকা আর প্যান্টের কাপড়টা ছিল খুবই আরামদায়ক তো এটা নিয়ে নিলাম রাদের জন্য এই দিকে শার্টটা তো সে পছন্দ করেছে কিন্তু আমার কাছে মনে হলো তাকে একটা ব্ল্যাক কালারের টি শার্টে খুব বেশি ভালো লাগবে তো আমি তার জন্য একটা ব্ল্যাক কালারের পোলো শার্ট পছন্দ করেছিলাম আর এখন সেটাই ট্রায়াল দিয়ে বের হলো তো আজকের মতো মোটামুটি আমাদের কেনাকাটা শেষ এরপর হচ্ছে তাকে নিয়ে দ্রুত বের হয়ে আসলাম যে তাড়াতাড়ি চলো আমি মাংস ভিজিয়ে রেখে এসেছি বাসায় গিয়ে আমাকে আবার রান্না করতে হবে তো শপিং মলেই হচ্ছে আমাদের সাড়ে নয়টা বেজে গেছে আর এরপর আমাদের সাথে যে অঘটন ঘটলো হঠাৎ করে মোটর কেন যেন আর চলছেই না রাস্তার মধ্যে তো পুরাই বিপদে পড়ে গেলাম এখন হচ্ছে মোটর যেখানে ঠিক করে সেই গ্যারেজটাও এখান থেকে অনেকটা দূরে আর ওই যে আমার যেই শুগুলো পরে আমি আসলে কমফোর্ট ফিল করছি না সেই শ্যুগুলোয় আমি আজকে পরে এসেছিলাম ভাবলাম বাইকে যাব বাইকে উঠবো বাইকে নামবো আমাকে তো আর ওরকম হাঁটতে হবে না কিন্তু কে জানে যে কপালের এমন ফের ছিল রাস্তায় একজন ভাইজান আমাদেরকে হেল্প করার চেষ্টা করেছিল কিন্তু কাজ হয়নি পরবর্তীতে সেই বাইক ঠেলে ঠেলে আর আমি পাশে হেঁটে হেঁটে সেই গ্যারেজ পর্যন্ত গিয়েছিলাম এরপর বাইক ঠিক করে বাসায় আসতে আস্তে রাত এগারোটা রাত এগারোটার সময় এসে কে গরু মাংস রান্না করে এই গরু মাংস কখন রান্না হবে আর কখন রাতের ভাত খাবো অবশেষে ফ্রিজে যা ছিল তা গরম করে নিয়েছি তার সাথে কিছু চিংড়ি মাছ ফ্রাই করছি আমার ছেলে মেয়ের এই চিংড়ি মাছ ফ্রাই হলেই ভাত খাওয়া হয়ে যাবে এবার বোঝো সব কাজে বউকে জোর করে নিয়ে যাওয়ার মজা খাও বাসি তরকারি দিয়ে ভাত যেখানে গরু মাংস দিয়ে ভাত খাওয়ার কথা ছিল তো আপনাদের ভাইজান শাস্তিটা কেমন পেল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ